নমস্কার আরও একবার সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল লার্নার্স আপডে আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওতে আমি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করবো হ্যাঁ আমরা জানি যে স্ট্রাকচারালি অর্থাৎ গঠনগতভাবে বাক্য তিন প্রকার সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড অর্থাৎ সরল জটিল এবং যৌগিক বাক্য হ্যাঁ সেটাই আমরা আজকের ভিডিওতে শিখব আমার মনে হয় যে এটা ইংলিশ গ্রামারের একটা কুশল পার্ট ওকে আফটার ক্লাস এইট এটা সকলকেই শিখতে হয় কম বেশি সকলকেই শিখতে হয় এবং এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তো আশা করব তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণই দেখবে তো চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি তো প্রথমেই আমাদের জানা দরকার যে এই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স অ্যাকচুয়ালি কি ঠিক আছে তো আমি পরপর বলবো আশা করছি তোমাদের বুঝতে সুবিধাও হবে যেমন প্রথমে দেখো সিম্পল সেন্টেন্স সিম্পল কথাটার মানে হল সরল হ্যাঁ তোমরা বাংলা ব্যাকরণেও যদি করে থাকো সরল বাক্য জটিল বাক্য বা যৌগিক বাক্য তাহলেও কিন্তু এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে তাদের জন্য অর্থাৎ বাংলা ব্যাকরণ শেখার জন্যও কিন্তু তোমাদের অনেকটাই হেল্পফুল হবে এই আজকের ভিডিওটি তো সিম্পল যার মানে আমরা বলছি সরল অর্থাৎ সরল বিষয়টা কি অর্থাৎ যার মধ্যে সরলতা থাকবে অর্থাৎ কোনো জটিল ভাব থাকছে না এমন বাক্যকে আমরা সরল বাক্য বলি ঠিক আছে তো বিষয়টা আরেকটু স্পষ্ট করে তোমাদের সামনে বলি তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে দেখো সরল বাক্য অ্যাকচুয়ালি যার মধ্যে কি থাকছে অর্থাৎ সিম্পল সেন্টেন্স যার মধ্যে কি থাকবে না একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব হ্যাঁ তোমাদের প্রশ্ন নিশ্চয়ই হচ্ছে যে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বটা কী ফাইনাইট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া এবার বলবে সমাপিকা ক্রিয়া কি হ্যাঁ সমাপিকা ক্রিয়া হলো যার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় অর্থাৎ যদি কোনো ক্রিয়াপদ একটা বাক্যের অর্থ সম্পূর্ণ করে দিতে পারে ধর আমি বলছি হি গোজ টু স্কুল সে স্কুলে যায় অর্থাৎ সে বিদ্যালয়ে যায় এখানে গোজ একটা ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া ওকে সুতরাং সমাপিকা ক্রিয়া থাকবেই অর্থাৎ সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব এটা কিন্তু মাস্ট ঠিক আছে আর তৃতীয়ত অর্থাৎ প্রথম বললাম প্রথমত একটা সাবজেক্ট থাকবে দ্বিতীয়ত একটা ফাইনেট ভার্ব থাকবে আর তৃতীয়ত এর মধ্যে একটি ক্লস থাকবে এবং সেটি একটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হবে এবার ক্লজ নিয়ে আবার তোমাদের কারো ডাউট থাকতে পারে ক্লজ কি না ক্লজ ইজ আ পার্ট অফ সেন্টেন্স হ্যাঁ এটা ডিটেলে আমি অলরেডি ক্লজের ভিডিও আমার পোস্ট করা হয়ে গেছে তোমরা ডিসক্রিপশনে কিছু লিঙ্ক পাবে সেখানে গিয়ে কিন্তু ক্লজের ভিডিওগুলো দেখে নিতে পারো আগে আমি তাও ছোট করে একটু বলে রাখি তোমাদের আমরা জানি সাধারণত ক্লজ দু প্রকার এক তো প্রিন্সিপাল বা মেন ক্লজ আর একটা হচ্ছে সাব ক্লজ তো সিম্পল সেন্টেন্সের মধ্যে কোন ক্লাসটা থাকছে না এখানে প্রিন্সিপাল বা মেন ক্লজ থাকবে এখানে কোনো সাব ক্লজ থাকবে না ঠিক আছে অর্থাৎ একটাই ক্লস থাকছে সেটা প্রিন্সিপাল ক্লস ধরো আমি বলছি ঠিক আছে তো এখানে দেখো কারণ এই বাক্যটার দ্বারা যে অর্থ প্রকাশ করতে চাইছি সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে এর জন্য আর অন্য কিছু লাগছে না তাই আই বুক এটা একটা প্রিন্সিপাল ক্লস বা মেইন ক্লস তাহলে এখানে এই বাক্যটাকে কিন্তু আমি একটা সিম্পল সেন্টেন্স বলতে পারি ঠিক আছে তো সিম্পল সেন্টেন্সের মধ্যে আমরা কি দেখলাম প্রথমত একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার আর তৃতীয়ত এটা কিন্তু একটা ক্লজে হবে এবং সেটা প্রিন্সিপাল বা মেন ক্লজ তাহলে আমি আই সবুক এটা বললাম আমি বলছি রাম ইজ আ গুড স্টুডেন্ট ঠিক আছে আমি বলছি প্রিয়া ইজ আ গুড গার্ল তো এগুলো কিন্তু সবই সিম্পল সেন্টেন্স এবার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের সিম্পল সেন্টেন্স দিয়ে জয়নিং করতে দেওয়া থাকে হয়তো বলা থাকে যে ট্রান্স ট্রান্সফর্মিং টু বা টার্নিং টু সিম্পল অথবা জয়েন ইউজিং সিম্পল এরকমও লেখা থাকে তো সেক্ষেত্রে অনেকগুলো রুলস আছে যেমন ধরো পার্টিসিপাল দিয়ে করা যায় ইনফিনিটিভ দিয়ে করা যায় নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করা যায় অ্যাপোজিশন দিয়ে করা যায় জিরানড উইথ প্রিপোজিশন দিয়ে করা যায় ঠিক আছে এমন অনেকগুলো এক্সাম্পল আছে বা অনেকগুলো রুলস আছে সিম্পল সেন্টেন্স করার তো সেগুলো আমরা পরে শিখবো ঠিক আছে আরও ডিটেলে ইন ডিটেলে যখন আমরা আলোচনা করব সেখানে বলবো তো আজকে আমরা এই ভিডিওতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি অ্যাকচুয়ালি বেসিক যে কনসেপ্টটা সেটা আমরা শিখবো ঠিক আছে তো আমরা প্রথমত বললাম সিম্পল অর্থাৎ সরল বাক্য যার মধ্যে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব এবং একটি ক্লজ সেটি মেন ক্লজ হবে তাকে আমরা সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স বলবো আই হোপ ইট ইস ক্লিয়ার টু ইউ অল ওকে নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্য ঠিক আছে তাহলে কমপ্লেক্স যার মানে হলো জটিল বাক্য অর্থাৎ দেখো জটিল বাক্য তার মধ্যে সরলতা নেই তার মধ্যে জটিলতা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় আছে সেটা আমরা জানবো তো তো কমপ্লেক্স সেন্টেন্সের যা বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য সেগুলো হলো এখানে একাধিক সাবজেক্ট একাধিক ফাইনাইট ভাব থাকবে এবং একাধিক ক্লজও থাকবে ঠিক আছে তার মানে এখানে একের বেশি সাবজেক্ট একের বেশি ফাইনাইট ভার এবং একের বেশি ক্লস থাকবে যেখানে একটা সাব ক্লস অবশ্যই থাকবে তাহলে আমরা মেন সিম্পল সেন্টেন্সের সময় দেখলাম যেখানে একটিমাত্র ক্লস সেটা মেন ক্লস বা প্রিন্সিপাল ক্লস থাকছে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যের ক্ষেত্রে কি দেখছি না জটিল বাক্যের ক্ষেত্রে এখানে কিন্তু দুটো ক্লস থাকবে সেখানে একটা সাব ক্লস অবশ্যই থাকতে হবে বা ডিপেন্ডেন্ট ক্লস থাকতেই হবে আমি প্রথমে সিম্পল সেন্টেন্সের সময় এক্সাম্পলটা নিয়েছিলাম না আই স আ বুক অন দা টেবল ঠিক আছে না বা আমি বলেছিলাম আই আমি সিম্পল সেন্টেন্সের সময় যে এক্সাম্পলটা নিয়েছিলাম আই স আ বুক এবার দেখো আমি সেন্টেন্সটাকে একটু বড় করে দিচ্ছি আই স আ বুক হুইচ ওয়াজ অন দ্য টেবল মানে আমি একটা বই দেখলাম যেটা ছিল টেবিলের উপর এবার হুইচ ওয়াজ অন দ্য টেবিল এটা একটা ক্লস আর আই বুক আমরা প্রথমে বলেছিলাম সিম্পল সেন্টেন্স করার সময় ওটা একটা মেন ক্লস তার মানে এখানে দেখো আইস বুক এই ক্লাসটা কিন্তু পরের ক্লসটার উপর ডিপেন্ড করছে না দ্যাট ইজ ওয়াই ইট ইস প্রিন্সিপাল অর মেন ক্লস আর হুইচ ওয়াস অন দ্য টেবিল এটা কিন্তু একটা সাবক্লস ঠিক আছে তার মানে আমরা কি দেখলাম দেখো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটি সাবক্লস অবশ্যই থাকবে এবং এখানে আমি বলছিলাম যেমন যে একটার বেশি সাবজেক্ট অর্থাৎ একাধিক সাবজেক্ট একাধিক ফাইনাইট ভার্ব থাকছে সেটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য সুতরাং কমপ্লেক্স বা জটিল বাক্যের যে প্রধান বৈশিষ্ট্য সেগুলো হলো এখানে একাধিক সাবজেক্ট একাধিক ফাইনাইট ভার্ব এবং একাধিক ক্লস থাকে যেখানে একটা সাবক্লস অবশ্যই থাকবে ঠিক আছে তাহলে আই বুক হুইচ ওয়াজ অন দ্য টেবল বা আমি বললাম আই স দ্য বয় হু রিডস ইন ক্লাস এইট তাহলে হু রিডস ইন ক্লাস এইট এটা কিন্তু একটা সাবক্লস তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং দেখো কমপ্লেক্স সেন্টেন্স যেটার আরও একটা উপায় আছে এখানে বেশ কিছু লিঙ্কার্স থাকে সেটা বিশেষ করে রিলেটেড প্রোনাউনগুলো অর্থাৎ ডাব্লু ওয়ার্ড দিয়ে জয়েন করা থাকে লাইক হু হুইচ হুজ হোম হোয়াট ওয়ে হাও ঠিক আছে এছাড়াও আর কি কি থাকতে পারে এখানে থাকতে পারে অ্যাস বিকজ দো অল দো আনটি লানলেস ইভ এগুলো দিয়েও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করা হয় ওকে নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য ওকে তা দেখো যৌগিক বাক্য যৌগিক বাক্য আমরা যখন বাংলায় পড়ি তখন কি দেখি সেখানে কিছু অব্যয় যুক্ত হয় অব্যয় কি না ইংরেজিতে যাকে বলা হয় কনজাংশন অর্থাৎ অ্যান্ড বার্ট অর্ড তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দেখলাম যে অ্যান্ড বার্ট অর্থ থাকছেই এছাড়াও অন্যান্য যে কনজাংশনগুলো রয়েছে ফ্যান বয়সের মধ্যে বা সোনি ফ্যাভের মধ্যে সেগুলোও কিন্তু দিয়ে জয়েন করা থাকতে পারে আর এটাকে চিনবো চেনার উপায় হলো এখানে দুই বা ততোধিক যতগুলোই ক্লজ ইউজ হোক না কেন সেটা কিন্তু মেন ক্লস হবে অর্থাৎ এখানে যতগুলো ক্লস থাকবে এই সেন্টেন্সের ক্ষেত্রে সেখানে সবগুলোই কিন্তু মেন ক্লস হবে ধর আমি বলছি রাজ ইজ এ গুড বয় বাট রোহন ইজ এ ব্যাড বয় এখানে রাজ ইজ এ গুড বয় এটা একটা কি এটা কিন্তু একটা মেন ক্লস ঠিক আছে কারণ এটা ডিপেন্ড করছে না সো এটা ইন্ডিপেন্ডেন্ট বা মেন ক্লজ আবার দেখো বলছি রোহান ইজ আ ব্যাড বয় তো রোহান ইজ আ ব্যাড বয় এটাও একটা মেন ক্লস এটাও তো ডিপেন্ড করে নেই তার মানে আমি এখানে দুটো বাক্য ইউজ করেছি দুটো ক্লজ ইউজ করেছি দুটো ক্লজই কি দুটো ক্লজই কিন্তু এখানে মেন ক্লস তাহলে মূল তফাতটা কি এই তিনটে বাক্যের মধ্যে এক দেখো আমি আবার বলছি প্রথম থেকে সিম্পল সেন্টেন্স যার মধ্যে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব একটি মাত্র ক্লস এবং সেই ক্লসটি প্রিন্সিপাল ক্লস বা মেন ক্লস হবে আর কমপ্লেক্স সেন্টেন্স যার মধ্যে একাধিক সাবজেক্ট একাধিক ফাইনাইট ভার্ব এবং একাধিক ক্লস থাকবে যার মধ্যে একটি ক্লস সাব ক্লস অবশ্যই সাবক্লস বা ডিপেন্ডেন্ট ক্লস অবশ্যই থাকতে হবে ঠিক আছে এবং সেখানে জয়নিং ওয়ার্ডগুলো কি কি হতে পারে সেখানে হু হুইচ হুজ হুম ওয়েন ওয়াই হাও ওকে আর তাছাড়া হতে পারে অ্যাস বিকজ দো অল দো আনটিল আনলেস ইফ এই সমস্ত লিকারগুলো দিয়ে কিন্তু জয়েন করা থাকতে পারে সেই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। ওকে আর কম্পাউন্ড সেন্টেন্সটা কি না কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে আমরা দেখেছি একাধিক ক্লস থাকবে এবং একাধিক ক্লস থাকলে যতগুলো ক্লস থাকবে সব ক্লসই কিন্তু প্রিন্সিপাল বা মেন ক্লস হবে অর্থাৎ কোনো ক্লসই কারোর ওপর ডিপেন্ডেন্ট হবে না ঠিক আছে এটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য এবং এখানে মেনলি অ্যান্ড বাট অর দিয়ে থাকে তাছাড়াও ফ্যান বয়েজের যে কটা কনজাংশন আছে সবগুলো কনজাংশানই কিন্তু এখানে ইউজ হতে পারে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ঠিক আছে তো এই ছিল সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের কিছু বেসিক কনসেপ্ট এরপরে তোমরা স্ক্রিনে কিছু সেন্টেন্স দেখতে পারবে যেখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স এবং কোনটা কম্পাউন্ড ঠিক আছে প্রথম বাক্যটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে দো আই ওয়াজ ইল আই ওয়েট টু স্কুল তাহলে এখানে বলা হচ্ছে প্রথম বাক্যে বলছে যে যদিও আমি অসুস্থ ছিলাম আমি স্কুলে গিয়েছি তাহলে এটা যদি বলা হয় যে কোন সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড তো কী হবে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে কেন আমি বলেছিলাম কমপ্লেক্সের লিঙ্কার কি থাকে দো অল দো অ্যাজ বিকজ ডাব্লিউইচ ওয়ার্ডস তাই না তাহলে দো আছে তো দো আই ওয়াজ ইল আই ওয়েন্ট টু দো আই ওয়াজ ইল এটা একটা সাব ক্লস তাহলে সাব থাকলে আমরা জানি কি কমপ্লেক্স সেন্টেন্স এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হবে ঠিক আছে এবার দেখো নেক্সট আছে আই টু স্কুল টু মিট দ্য প্রিন্সিপাল এখানে কি করছে না আমি স্কুলে গিয়েছিলাম প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করতে তো এখানে কিন্তু একটাই ক্লস আছে হ্যাঁ এখানে কিন্তু তোমার এরকম নয় যে একের বেশি সাবজেক্ট একের বেশি ফাইনাইট তা না এখানে কিন্তু একটাই ফাইনাইট মিডটা কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব না ওকে তো দ্যাটস ওয়াই এখানে আমরা দেখছি একটি মাত্র আছে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব আছে তাহলে এটাকে কি বলবো সো আই টু স্কুল টু মিট বুঝতে প্রিন্সিপালেছ ওকে নেক্সট ওয়ান ইট ওয়াজ রেইনিং সো আই স্টেড অ্যাট হোম বৃষ্টি হচ্ছিল ইট ওয়াজ রেইনিং সো আই স্টেড এট হোম এবার দেখো এখানে যে লিঙ্কারটা সেটা হলো সো আর ইট ওয়াজ রেইনিং এটা একটা মেন ক্লস আই স্টেড অ্যাট হোম এটাও একটা মেন ক্লস তাহলে দুটোই মেন ক্লজ আছে এখানে দুটো ক্লজ ইউজ হয়েছে দুটোই মেন ক্লজ যখন হয়েছে তার মানে এটা কি এটা কম্পাউন্ড সেন্টেন্স তাছাড়াও এখানে কী দিয়েছ জয়েন করা আছে সো দিয়ে হ্যাঁ অনেকেই ভুল করে থাকে অ্যাজ বিকজ দিয়ে জয়েন করা থাকে যখন সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে কিন্তু সো দিয়ে জয়েন করা থাকলে সেটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তার মানে এখানে তিন নম্বর এক্সাম্পলটা যেটা সেটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স ওকে আই হোপ বুঝতে পেরেছ এবার দেখো পরের চার নম্বর এক্সাম্পলটা কি আছে বিং ইল আই ডিডেন্ট গোর স্কুল অসুস্থ হয় আমি স্কুলে যাইনি এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুটো ক্লাস ছিল বা দুটো বাক্য ছিল সেটাকে একটাতেই জয়েন করেছে একটা সিঙ্গেল সেন্টেন্স বানানো হয়েছে তো আমরা যখন বাক্যগুলো সম্পর্কে জানলাম সেখানে আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে দেখেছিলাম না একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব তো এখানে দেখো বিং ইল এখানে কিন্তু সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই এখানে আই ডিড নট টু স্কুল তাহলে আই একটা সাবজেক্ট এবং ডিড নট গো এখানে মধ্যে গোটাকেই একটা ফাইনাইট ভাব রয়েছে তার মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি তার বেশি নেই সুতরাং এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স হ্যাঁ আমি বলছিলাম না সিম্পল সেন্টেন্স দিয়ে জয়নিং করার অনেকগুলো রুলস আছে তার মধ্যে এই যে বিং ইল আই ডিড নট গো স্কুল এটা কিন্তু একটা পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপালের রুল প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কিন্তু জয়েন করা হয়েছে ঠিক আছে তো এটা তাহলে আমরা চার নম্বর এক্সাম্পলটা যেটা দিলাম সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স ওকে আমরা নেক্সট এক্সাম্পলটা দেখবো দেখো নেক্সট এক্সাম্পলটা কী লেখা আছে রিসভ ওয়েন টু দ্য শ অ্যান্ড বট আ নিউ পেন হ্যাঁ এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যান্ড দ্বারা যুক্ত আছে তো আমি অ্যান্ড বট অর সেটা দিয়ে যুক্ত থাকলে কোন সেন্টেন্স হয় সেটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয় তাই না তবে তোমাদের মনে হতে পারে আমি বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যতগুলোই ক্লস থাকুক সেটা মেন ক্লস হবে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিসভ ওয়ে দ্য শ অ্যান্ড বট আ নিউ পেন তো এখানে বটা আ নিউ পেন তার সামনে সাবজেক্ট নেই এখানে কিন্তু সাবজেক্টটা আছে এখানে বলা যেতে পারতো যে ঋষভ ওয়েন্ট টু দ্য শপ অ্যান্ড হি বট আ নিউ পেন তো হিটা তাহলে হি বটা নিউ পেন এখানে একটা ক্লজ হয়ে যেত আর ঋষব ওয়েট টু দ্য শপ এটাও একটা মেন ক্লোজ হয়ে যেত তাহলে দুটোই মেন ক্লোজ হচ্ছে না এখানে হিটা জাস্ট উজ্জ আছে কেন উজ্জ কারণ এখানে কমন ধরা হয়েছে ঋষভ তো একজনই তো সেই জন্য ঋষভ দোকানে গেল এবং একটা নতুন কলম কিনলো এভাবে বলি আমরা বাংলায় তাই সেটাই ট্রান্সলেট করা আছে ঋষভ ওয়েট টু দা শপ অ্যান্ড বটা নিউ পেন ওকে সুতরাং এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স তো এই ছিল সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যার বেসিক কনসেপ্ট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা শিখবো কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা সিম্পল থেকে কম্পাউন্ডে ট্রান্সফর্ম করতে হয় বা সেগুলোকে পরিবর্তন করতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে শিখব আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ঠিক আছে এবং যদি তোমরা নতুন হও আমার চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে তারা